يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم. ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. وإذا لآتيناهم من لدنا أجرا عظيما ولهديناهم صراطا مستقيما. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. ذلك الفضل من الله، وكفى بالله عليما. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله الله رب العالمين دربارے অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই তাফসীরের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। মাগরিবের নামাজ আদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের মজলিসে মুবারক এবং বরকতময় মজলিসে বসার তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নিয়মিত তাফসীর সূরাতুন নিসা এর ধারাবাহিকভাবে চলে আসছে। বিগত তাফসীরে এই সূরার 64 নম্বর আয়াতে করিমা পর্যন্ত তাফসীর হয়েছে। আজকের তাফসীর সূরাতুন নিসা এর 65 নম্বর আয়াতে করিমা থেকে শুরু হবে। আজকের আলোচিত আয়াত এবং পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতগুলোর সম্পর্ক এবং যোগসূত্র হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন পেছনে একজন মুনাফিক ব্যক্তির ঘটনা বর্ণনা করেছিলেন, যে মুনাফিক ব্যক্তির ইহুদির সাথে ঝগড়া ছিল কোনো বিষয়ে, কোনো এক হকের বিষয়ে। সে বিষয়ে মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে রায়কে বিচারের গ্রহণ করেনি, ফলে আযাব এসেছে তার উপর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিয়েছেন মুনাফিক এবং কাফের হওয়ার কারণে। তো সেই আলোচনা পেছনে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ঘটনার সত্যতা এটাকে প্রকাশ করে দিয়েছেন। আসল ঘটনার উন্মোচন হয়েছে, এই লোকটি আসলে কাফের ছিল, এই লোকটি কোনো মুসলমানদের সদস্য ছিল না। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে হত্যা করেছেন এই কথা ইহুদিরা খুব বড়সড় করে বড় আওয়াজে বলতে লাগলো, প্রচার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত করিমা নাজিল করার মাধ্যমে তাদের সেই
যে মিথ্যা অপবাদের অপনোদন করলেন এবং তার জবাব দিলেন। পেছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ইস্তেগফারের কথাও বলেছে, তারা যদি আল্লাহর নবীর কাছে এসে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আর আল্লাহর নবী তাদের জন্য ইস্তেগফার করেন, তো আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন। আল্লাহর নবীর সিদ্ধান্ত এটাকে মেনে নেওয়া ঈমান, আর আল্লাহর নবীর সিদ্ধান্তকে বিদ্ধাঙ্গুল প্রদর্শন করা অথবা আল্লাহর নবীর সিদ্ধান্তকে, রায়কে, বিচারকে, তার কোনো হুকুমকে অমান্য করা, মানতে না চাওয়া বা এর বিরোধিতা করা, এটা হচ্ছে কুফুরি। ঈমান এবং কুফুরের মাঝে মাপকাঠি হলো আল্লাহর নবীর হুকুমকে মেনে নেওয়া, না মেনে নেওয়া। আল্লাহর নবীর হুকুমকে মানলে, আল্লাহর নবীর সিদ্ধান্ত এবং ফয়সালা, তার বিচারিক রায়, এটাকে মেনে নিলে এটা ঈমানের পরিচয়, আর যে ব্যক্তি এটাকে মানবে না তো সে কাফের। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে, সত্যিকার ঈমানদার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নিজেই কসম করছেন, নিজের কসম, ফালা হে নবী, লা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, আপনার রবের কসম কখনোই নয় তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসেবে গ্রহণ না করে, আপনার রায় এবং সিদ্ধান্তকে সর্বান্তকরণে মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত তারা মমিনই নয়, ঈমানদারই নয়। ফিমা সাজারা বাইনাহুম, তাদের মাঝে পারস্পরিক বিবাদমান বিষয়ে, যে বিষয় নিয়ে তারা ঝগড়ায় অবতীর্ণ, যে বিষয় নিয়ে তারা বিবাদ করছে, এই বিষয়ের ফয়সালাকারী এবং বিচারক যদি আপনাকে না মানে আর আপনার বিচার এবং রায়কে তারা গ্রহণ না করে তো তারা ঈমানদারই নয়। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত হল পারস্পরিক বিবাদমান বিষয়ে আপনার সিদ্ধান্তকে মেনে নেবে। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ, সিদ্ধান্ত পাওয়ার পরে, আপনার সিদ্ধান্ত পাওয়ার পরে নিজেদের অন্তরে কোনোরূপ সংকোচ রাখবে না, অসন্তুষ্টি রাখবে না, কোনো ধরনের সংশয় রাখবে না যে বিচার ঠিক মতো হইল কি না, রায়টা সঠিক হইল কি না, আল্লাহর নবীর দেওয়া এবং প্রদত্ত রায়ের ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে, ফয়সলার ব্যাপারে অন্তরে কোনোরূপ সংকোচ, সংশয় এবং দ্বিধা থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা সর্বান্তকরণে এটাকে মেনে নেবে যে আপনার রায় মানার মধ্যেই কামিয়াবি আর সফলতা। যতক্ষণ না পর্যন্ত এই অবস্থা তাদের হবে তো এই ব্যক্তিকে ঈমানদারই বলা যাবে না। ঈমানদার হওয়ার জন্য আল্লাহর নবীর জীবদ্দশাতে বিবাদমান মানুষের ফয়সালা আল্লাহর নবী যেটা দিয়ে দিয়েছেন এটাকেই মানতে হবে, এটাকে মানার নাম ঈমান, এটাকে বর্জন করলে সে কাফের হয়ে যাবে। তো আগের আয়াতে কারিমাগুলোতে যে মুনাফিক বিশর তার নাম ছিল, সে ব্যক্তি তো বাহ্যিকভাবে মুসলমান ছিল কিন্তু সে চেয়েছিল কাব ইবনে আশরাফ, ইহুদিদের সর্দার, তার কাছ থেকে রায় নেবে। তো ইহুদি ব্যক্তি বলল যে না, মুহাম্মদের কাছ থেকে রায় নেব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রায় দেওয়ার পরে ইহুদির পক্ষে, কারণ ইহুদি সঠিক ছিল আর আল্লাহর নবী তো সঠিক সিদ্ধান্তই দিবেন, তো ফলে আল্লাহর নবীর সিদ্ধান্ত ইহুদির পক্ষে গিয়েছে রায়। মুনাফিক ছিল অসত্যের উপরে প্রতিষ্ঠিত, তার পক্ষে আল্লাহর নবীর রায় যায়নি, ফলে সে রাগান্বিত হয়ে বলল যে না, এই রায় সঠিক না, চলো ওমরের কাছে যাই। ওমর যেহেতু মানে খুব ইনসাফগার, সে একটা সঠিক বিচার করবে। অত ওমর রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর নবীর অধীনস্থ বিচারক, আল্লাহর নবীর উপরে তো নয়, আল্লাহর নবীর অধীনস্থ বিচারক। তার কাছে যাওয়ার পরে যখন তিনি জানতে পারলেন এই কথা, এই তথ্য নিলেন যে আল্লাহর নবীর সিদ্ধান্ত দিয়েছেন কি না, হ্যাঁ দিয়েছে, তো সেই সিদ্ধান্তের পরে আবার আমার কাছে আসছো কেন, সিদ্ধান্ত সঠিক হয় নাই,
তো আল্লাহর হযরত ওমর বলেছেন একটু ওয়েট করো, ভেতরে গেলেন তরবারি এনে তাকে দু টুকরো করে ফেললেন, হত্যা করে ফেললেন। যে আল্লাহর নবীর সিদ্ধান্ত যে মেনে নেয় না সেই ইমানদার থাকে না। কাফেরকে মারা, সে কাফের ছিল আসলে, মুনাফিক মুসলমানের সুরতে আসলে কাফের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে হত্যা করলেন আল্লাহর নবীর সিদ্ধান্ত না মানার কারণে এবং আল্লাহর নবীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখানোর কারণে। তো এই আয়াতে কারিমা মানদণ্ড, আল্লাহর নবীর জীবদ্দশার সাথে এই আয়াত শুধু সম্পৃক্ত নয়, নির্ধারিত নয়। আল্লাহর নবীর ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত তার সিদ্ধান্তগুলোর নামই হচ্ছে শরীয়ত। এটাকেই দিন বলে, এটাকে শরীয়ত বলে। সুতরাং শরীয়তের সিদ্ধান্ত মানে আল্লাহর নবীর সিদ্ধান্ত। তো সুতরাং এই আয়াতের আলোকে এখনও যদি শরীয়তের সিদ্ধান্ত কেউ না মানে তাহলে তার ইমান থাকবে না, কারণ সে আল্লাহর নবীর সিদ্ধান্তকে মানে নাই। এই আয়াত ব্যাপক, যদিও বিশেষ ঘটনায় অবতীর্ণ, কিন্তু এটা শুধু আল্লাহর নবীর জীবদ্দশার সাথে সম্পৃক্ত নয়, এটা আল্লাহর নবীর জীবদ্দশা এবং জীবনের বাইরে কিয়ামত পর্যন্ত যেহেতু আল্লাহর নবী পয়গম্বর এবং রসুল, সুতরাং তার আনীত দিন ও শরীয়ত সচল, এটাও অ্যাক্টিভ। কাজে এই শরীয়তের সিদ্ধান্ত মানার নামই ইমান। শরীয়তের সিদ্ধান্ত যে মানবে না তার মধ্যে ইমান নেই। শরীয়তের সিদ্ধান্তই এটা আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর নবীর রায় এবং ফয়সালা। তো এই আয়াতে, এই আয়াত থেকে যে বিষয়টা সামনে আসে, এক নম্বর হল আল্লাহর নবী আয়াত থেকে বোঝা যায় যে শুধুমাত্র সমাজ সংশোধনের জন্যই আসেননি। আল্লাহর নবী একজন অনুপম আখলাকের অধিকারী মানুষই শুধু নন, তিনি একজন ইনসাফগার, হাকিম এবং বিচারক, এর ভূমিকায়ও ছিলেন। যে কারণে আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর আনুগত্যের সাথে সাথে আল্লাহর নবীর আনুগত্যকে গ্রহণ করতে বলেছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ আমার নবীর সিদ্ধান্তকে মেনে নেবে সে আমার সিদ্ধান্তকেই মানল, সে আমারই আনুগত্য করবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহর নবীকে বিচারক বানাতে বলেছেন এই জন্য, কারণ অনেক সময় এমন হয় যে মানুষ যদি নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাউকে বিচারক বানায় তো সেই বিচারকের প্রতি অনেকের অনাস্থা থাকে, যে সে সঠিক বিচার করবে না, সে পক্ষপাতমূলক আচরণ করবে, সে স্বজনপ্রীতি করতে পারে, এই ব্যক্তির দ্বারা সঠিক রায় আশা করা যায় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাকিম বানাতে বললেন, বিচারক বানাতে বললেন, এই জন্য যে তিনি শুধু হাকিম বা বিচারক নন, জাজ নন, তিনি রহমতের নবী, তিনি নবী এ মাসুম, নিষ্পাপ নবী, তিনি কোনো স্বজনপ্রীতি করবেন না, তিনি সমস্ত মানুষের প্রতি বিশেষত মুমিনদের প্রতি অনেক বড় শফিক, স্নেহশীল, মায়া মমতা রাখেন ভেতরে। তো এমন মানুষ অবশ্যই মাজলুমের পক্ষেই থাকবেন, জালিমের পক্ষে থাকবেন না। সুতরাং তাকে হাকিম বানাও। এবং এই আয়াত থেকে এই বিষয়টাও বুঝে আসে, যখন ইহুদিরা এই কথা মদিনার অলিতে গলিতে প্রচার করতে লাগলো, যে এবং ওই বিশ্বের মুনাফিকের আত্মীয় স্বজন, নিহত ব্যক্তির, নিহতের ছড়াতে লাগলো যে অমর একজন মুসলমানকে মেরে ফেলেছে। এটা কেমন হলো যে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করা নিষেধ, অমরের মতো মানুষ একজন সাধারণ মুসলমানকে হত্যা করলো? তো আল্লাহর নবীর এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবী তো আর গায়েব জানতেন না, আল্লাহ যা জানাতেন সেটাই জানতেন। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, যাকে আল্লাহ রাসূল হিসেবে নির্বাচন করেন তাকেই গায়েবের সংবাদ দেন। তো নবী তো আর জানতেন না যে ওমর একজন মুনাফিককে মেরেছে। এই আয়াত থেকেও এটা প্রমাণিত হয় যে আল্লাহর নবী গায়েব জানতেন না। গায়েবের একমাত্র চাবিকাঠি মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নবীকে যা জানাতেন গায়েবের বিষয়ে, জানানোর পরে জানলে তাকে আলিমুল গায়েব বলে না, জানানোর আগেই যে জানে, যারা এলেম সব কিছুকে বেষ্টন করে আছে, উনি হচ্ছেন আলিমুল গায়েব। এটাই একমাত্র আল্লাহ পাকের সিফাত, এরকম কেউ নাই পৃথিবীতে। নবীদেরকে আল্লাহ পাক জানিয়েছেন, ফের নবীরা জেনেছেন এবং সেটাকে প্রচার করেছেন, বলেছেন উম্মতের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই ধারণা করতে পারি না ওমর সম্পর্কে, আন্না ওমারা কদ ইয়াজতারিউ আলা কতলি রাজুলিন মুমিনিন
একজন মুমিনকে ওমর হত্যা করার দুঃসাহস দেখাবে এমন ধারণা তো আমার ওমরের প্রতি ছিল না। এই কাজটা ওমর কিভাবে করলো? আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবী কথা বলছে, তাহলে বোঝা যায় সেখান থেকে আয়াত নাজিল হওয়ার পরে তো বিষয়টা স্পষ্টই হয়েছে, লোকটা আসলে মুমিন ছিল না, মুনাফিক ছিল। তা মারাটাও বৈধ হয়েছে, অবৈধ হয়নি। কিন্তু যে বিষয়টা এখান থেকে পাওয়ার সেটা হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক ছিলেন, তবে আল্লাহর নবীর প্রধান বিচারকের অধীনস্থ বিচারক। প্রধান বিচারককে তার অধীনস্থ বিচারক কোনো একটা বিচার করে দেওয়ার পরে সেটা যদি প্রধান বিচারকের কাছে আবার আপিল করা হয়, তো সেখানে তিনি তার বিচারকের পক্ষে পক্ষাবলম্বন না করে ইনসাফের সাথে রায় দিবেন। এটাই হাইকোর্টের অবস্থা হওয়া চাই, উচ্চ আদালতের অবস্থা হওয়া চাই। অধীনস্থ কোনো বিচারক কোনো বিষয়ে রায় দিলেন, এখন উচ্চপদস্থ বিচারকের কাছে যখন মামলা গেল, সেই বিচারকের উচিত কর্তব্য কী? এটা কর্তব্য নয় যে আমার অধীনস্থ বিচারক বা নিচের নিম্ন আদালতের যে রায় দিয়েছে আমি ওই রায়টাই দিয়ে দিই, না, ইনসাফের সাথে উচ্চ আদালতকে রায় দিতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজ করলেন। আয়াত সত্য ঘটনা নাজিল হওয়ার আগ পর্যন্ত নবীজি বলতেছেন ওমর কাজটা করলো কি, একটা মুমিনকে হত্যা করলো, তার মানে অধীনস্থ বিচারকের পক্ষে উচ্চ আদালত নাই, আল্লাহর নবী পক্ষে বলছেন না যে ওমর কাজটা করলো কি, বরং ওমরের প্রতি একটা আল্লাহর নবী তার যে অসন্তুষ্টি প্রকাশ করছেন যে একজন মুমিনকে হত্যা করলো, সে এই দুঃসাহস দেখালো, তার মানে তার পক্ষে বলেন নাই। উচ্চ আদালত প্রধান বিচারক অধীনস্থ বিচারকের পক্ষাবলম্বন করেন নাই, বরং বিপরীত মন্তব্য করেছেন। কিন্তু আয়াত যখন আল্লাহ নাজিল করলেন তখন আল্লাহর নবীর সামনে বিষয়টা স্পষ্ট হল। তো আল্লাহর নবীর এই আমল থেকে এটা বোঝা যায় যে নিম্ন আদালতের রায়ের উপর ভিত্তি করে মামলা উচ্চ আদালতে করালে সেখানের উচ্চ আদালতের বিচারক তার অধীনস্থ বা নিম্ন আদালতের বিচারকের রায় অনুযায়ী রায় দিবে না, বরং ইনসাফের সাথে রায় দেবে, যেটা ইনসাফ তার পক্ষেই রায় দেবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, আল্লাহর নবীর আদর্শ যা তিনি দেখিয়েছেন। এই আয়াত থেকে বিষয়টাও আস। আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমানদের আল্লাহর নবীর রায় পাওয়ার পরে অন্তরে কোনোরূপ সংকোচ থাকবে না, দ্বিধা থাকবে না, সংশয় থাকবে না যে না কেমন হইল, আমার পক্ষে আসলো না, আল্লাহর নবীর বিচারটা ঠিক হইল কি না, এরকম আশাটা ইমানই দুর্বলতার আলামত, সংশয় প্রকাশ করা। আল্লাহর নবীর শরীয়ত যেখানে সুযোগ দিয়েছেন সেখানে সুযোগ গ্রহণ করা, এটা হচ্ছে দিন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিচার করেছেন, এখানে দীর্ঘকালের পরে আল্লাহর নবীর শরীয়ত এটাই আমাদের জন্য আল্লাহর নবীর রায় এবং ফয়সালা। কোনো ব্যক্তি উজু করতে পারছে না, এখন তার জন্য তায়াম্মুম করতে হবে, বিধান হচ্ছে এটা ইসলামের। এখন সেই ব্যক্তি অতি মুত্তাকি হয়ে চিন্তা করলো যে না আমি তায়াম্মুম করবো না, যত কষ্টই হোক আমি অজুই করব না, এটা দিন নয়, এটা আল্লাহর নবীর সিদ্ধান্তের উপর নিজের এক বিষয়কে চাপিয়ে দেওয়া, না আমি তায়াম্মুম করব না, আমি অজুই করব, এটা তাকওয়া নয়, এটা অন্তরের রোগ, এটা তাকওয়া নয়। যেখানে বসে নামাজ পড়া যায়, যে অবস্থায় অবস্থার সম্মুখীন হলে বসে নামাজ পড়া জায়েজ হয়ে যায় কোনো ব্যক্তির জন্য, সে অসুস্থ ব্যক্তি যদি এখন বলে যে না আমার জন্য বসা জায়েজ হলেও আমি বসে পড়ব না, যত কষ্টই হোক আমি দাঁড়িয়েই পড়ব, এটার নাম দিন নয়। দিন মন গড়াভাবে মানার নাম দিন না, নিজের বুঝ মতো দিন মানার নাম দিন না, বরং আল্লাহ এবং নবী সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝেছেন সেইভাবে দিন বুঝা আমাদের কর্তব্য। এখন কোনো ব্যক্তি কষ্ট করে দাঁড়িয়েই পড়লেন, শরীয়ত তাকে বসার অনুমতি দেয়, সে শরীয়তের হুকুমকে তোয়াক্কা করে দাঁড়িয়ে যায়, তাহলে এটা তো শরীয়তের হুকুম মানা হলো না, এটা মন মতো তার মনে ভালো হয়েছে এটা বলছে তো সেটা মানল, এটা নফসের সে অনুগামী হলো, অনুসরণ করলো, মনের অনুসরণ করলো, দিন ও শরীয়তের অনুসরণ করলো না, এটা নিষেধ আয়াতে কারিমা থেকে। এমন এটাকে আল্লাহর নবীর চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ আছে? আল্লাহর নবী সবচেয়ে বড় মুত্তাকি। এখন আল্লাহর নবী যেখানে অনুমতি দিয়েছেন সেখানে সে অনুমতি, এক মুসাফির সফর অবস্থায় নামাজ কসর হয়ে গেছে, এখন সে বলতেছে না আমি তো আমার তো ক্লান্তি নাই
আমি চার রাকাতই ফরজ করব না দিন হচ্ছে তার জন্য দুই রাকাত এটাই দিনের সিদ্ধান্ত এটাই আল্লাহর নবীর রায় এবং ফয়সালা সেখানে যদি আমি বলি যে না আমি তো ক্লান্ত না আমি আরামে চলে আসছি বিমানে কষ্ট হয় নাই তো আমি চার রাকাতই পড়ি অসুবিধা কি না এটা শরীয়তের হুকুম মানা হবে এটা হবে মন করা আমল এইরকম অনেক দেখানো যায় এই এই ধরনের বিষয়গুলোতে একটা হচ্ছে মামুলি কারণে মামুলি ওজর তো ঠিক আছে সে অবকাশটাকে গ্রহণ করলো না আসলটাকে গ্রহণ করলো যাকে শরীয়তের পরিভাষায় আজিমত বলা হয় তো হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ পছন্দ করেন যে বিষয়ে আল্লাহ পাক ছাড় দিয়েছেন সেই ছাড় গ্রহণ করা এবং আল্লাহ পছন্দ করেন যে যাকে আল্লাহ পাক যে বিষয়ে ছাড় দেননি সেই আজিমতের উপর থাকা দৃঢ়তার উপরে প্রতিষ্ঠিত থাকা অবিচল থাকা